আমরা এখন দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের উপজেলার সাক্তা ইউনিয়নের মধ্যচর গ্রামে। এই গ্রামে উনি একটি বায়োগ্যাস করলো, কি কারণে করলো চলেন দেখি ওনার কাছে শোনা যাক। আপনি ভাই কেন বায়োগ্যাস করলেন? যে আমার বাড়ির পাশে একটা বায়োগ্যাস তৈরি করছে, তো এই প্ল্যান্টটা দেখে আমার অনেকেই ভালো লাগছে। এফের রান্না বান্না করতে এদের সুযোগ সুবিধা ভালো পাচ্ছে, তো এই কারণে যেমন আমার বায়োগ্যাস তৈরি করার জন্য আমি একটা উদ্যোগ নিলাম আর কি। আচ্ছা, নেওয়ার পরে আমি স্যারের সাথে কনাখালা গিয়ে স্যারের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার কারণে স্যারে আমাকে প্ল্যান দিল যে আপনি বায়োগ্যাস তৈরি করতে পারেন। তাই আমি ইনশাল্লাহ, আমিও ইনশাল্লাহ রাজি আছি যে স্যারে যদি আমারটা করে দেয় তাহলে আমিও ইনশাল্লাহ স্যারকে মানে বললাম আমাকে স্যারে রাজি হয়ে গেল। যে প্ল্যানটা আপনি ওখানে দেখছেন ওই প্ল্যানটা কে করছে? যে স্যার আপনিই করে, আপনিই করছে। আলহামদুলিল্লাহ, ওই প্ল্যানটা আমিও করছি। আচ্ছা, আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। মোহাম্মদ রুস্তম আলী, আপনি এই বায়োগ্যাস করে কি সফলতা চান? আমরা আপনাদেরকে কি বুঝাছি যে এই যে জৈব সার বা বায়োগ্যাস, এই গ্যাস দিয়ে কি করবেন, কি কি কাজের জন্য এই বায়োগ্যাস প্ল্যান্ট? যে বায়োগ্যাস তৈরি করার জন্য মানে আমার জৈব সার যে হবে এটা আমি খেতে যখন আমার দিনে তখন এটা গাছ সুন্দর হবে, এরপরে ফসল দিয়ে ভালো হবে, এরপরে গরুর ঘাসও সুন্দর মানে খাওয়ার জন্য মানে সুযোগ সুবিধা নিতে পারবো, এই জন্য আমি বায়োগ্যাস তৈরি করলাম আর কি। আচ্ছা, বায়োগ্যাসে শুধু ওনাদের রান্নাবাড়ি বা গরুর খাবার বা জৈব সার এগুলো তো হয়, বায়োগ্যাসে আপনার জেনারেটর চলে, বায়োগ্যাসে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখন সেই জেনারেটরগুলো আমরা সেট করে দেই, এই গ্যাস থেকে যে জেনারেটর চলে সেই জেনারেটরে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আপনি বাণিজ্যিকভাবেও বায়োগ্যাস প্ল্যান্ট করুন, কী কী উপার্জন করা যায়? যেমন জৈব সার, এই জৈব সার গৃহস্থালি যারা করে কৃষক যারা, এদেরকে বিশেষভাবে কাজে লাগে জৈব সার। আপনি যে জমিতে দেবেন ওই জমিতে আপনার রাসায়নিক সার লাগে না, জৈব সারেই আপনার সেই খেত অনেক ভালো হয় বা ফসল ভালো হয়। একদিকে জৈব সার পাচ্ছেন এই গোবর থেকে, আরেকদিকে আপনি গ্যাস পাচ্ছেন। গোবরের ভিতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা কিন্তু জমিতে দিলে জমির ফসল নষ্ট হয়ে যায়। গবেষক যারা গবেষণা করে দেখছে যে এই গ্যাসটা কীভাবে বাহির করা যায়, এই বায়োগ্যাসের মাধ্যমে এই গ্যাস বাহির করে এরা চুলে রান্না করার কাজে দেয়, জেনারেটর চালানোর কাজে দেয়। গ্যাস চালিত যত কাজ আছে অধিকাংশ কাজই এই গ্যাসেই হয়, আর যে সেলারিটা বাইরে এই সেলারিটা জৈব সারে পরিণত হয়। এই বায়োগ্যাসের জৈব সারের গুণগত মান কতটুকু? আপনি 10 কেজি গোবর যে জায়গাটায় দিবেন আর 2 কেজি জৈব সার এই বায়োগ্যাস থেকে সেলারি বাইরের ইয়ে দিলে পরে ততটুকু কার্যকারিতা হবে? আবার আর একটা দিক আছে, গোবর দিলে যদি গোবর দেন সরাসরি গোবর দেন ওই গাছটা কিন্তু মারা যায়, ওই গ্যাসে বা অক্সিজেনে মারা যায়, আর আপনার আমাদের জৈব সারে গাছগুলো মারা যাবে না, এটা আপনার আরও ফসলটা ভালো হবে। বিদায় আপনারা বায়োগ্যাস করবেন, বায়োগ্যাস করে জৈব সার খেতে ব্যবহার করবেন এবং গ্যাস রান্নাবাড়ি করবেন, জেনারেটর চালাবেন, এতে আমাদের কোনো অসুবিধা নাই বা আমরা আপনাদের আরও সহযোগিতা করব। সরকার এর জন্য উৎসাহিত করার জন্য সরকার ভর্তুকি দেয়, আপনাদের সরকার ভর্তুকি দেবে এবং দেখাশোনা সরকারই করবে, এই কোম্পানি করবে দেখাশোনা, এতে কোনো অসুবিধা হবে না। আমরা যে কৌশলে বায়োগ্যাসগুলা মিস্ত্রি দিয়ে করাই, নিজেরা দেখাশোনা করি, সেই কৌশলটা সবাই হয়তো জানে না। বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে কিছু কিছু মানুষ নিজেরাই বায়োগ্যাস করতে উদ্যোগ নেয়, নিজেরাই, হয়তো ইঞ্জিনিয়ার পায় না, তারা নিজেরাই করে, কিন্তু আসলে নিজেরা করা এটা টাফ ব্যাপার, অনেক গ্রেন্টের ব্যাপার, নিজেরা করা খুব কষ্টকর। তবে পারবেন না তা না, এমন কোনো জিনিস না যে পারা যাবে না, যদি আপনারা ট্রেনিং দেন, যুব উন্নয়ন আছে, অন্যান্য সংগঠন আছে, এদের সাথে যদি ট্রেনিং দেন তাহলে আপনারা এই বায়োগ্যাস নিজেরাও করে নিতে পারবেন। তাছাড়াও আমরা নিজেরাও বায়োগ্যাসের প্রশিক্ষণ দেই
লোকজনকে বায়োগ্যাস করানো শিখাই ও আরও উৎসাহিত করি, যাহাতে যেহেতু লোকজন এই বায়োগ্যাসগুলোর কাজ করে। আপনারা যদি ছোট পরিবার হন, যদি গরু নাও থাকে, চার পাঁচটা মুরগি, নিজের মলমূত্র, মানুষের মলমূত্র বা এই যে আপনাদের যে কোটাকাটিগুলো হয়, এগুলো দিয়েও একটা পরিবার, চার পাঁচজন একটা পরিবার চালাতে পারবেন। মানুষের মলমূত্র দিয়েও ভালোভাবে বায়োগ্যাস করা যায়, এটা আমরা অনেক জায়গায় দেখছি বা আমরা নিজেরা করছি, এগুলো কোনো অসুবিধা হয় না। আপনি মানুষের মলমূত্র দিয়েও বায়োগ্যাস করতে পারেন। অনেকের ধারণা যে বায়োগ্যাস করতে অনেক টাকা লাগে, কিন্তু আসলে তা না, টাকা তেমন একটা বেশি লাগে না, কিন্তু সারা জীবন আপনারা ব্যবহার করে যাবেন, এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তা আসুন দেখি এই ইঞ্জিনিয়ার সাহেব বায়োগ্যাসটা কোন কৌশলে করছে, কীরকম দেখা যাচ্ছে একটু দেখেন। রুস্তম ভাই, আপনার প্ল্যানটা আমি তৈরি করে দিছি, এখন এটাকে মিক্সার ডিভাইস বলে। আপনি এই মিক্সার ডিভাইসের এইখান দিয়ে গোবর দেবেন। জি, গোবরটা দেওয়ার পরে পানির লাইন এনে এটার ভিতরে দিয়ে এরকম গোটা দেবেন। গোটা দিয়ে এখানে দিয়ে এই লাইন দিয়ে দেবেন। দিলে পরে আপনার গ্যাস ডোমে দেওয়ার পরে, আপনার গ্যাস ডোমে চলে গেল, গ্যাস ডোমে যাওয়ার পরে গ্যাস হবে। গ্যাস হওয়ার পর যে সেলারিটা বাইরেবে, সেই সেলারিটা আপনার হাইড্রোলিক্সে যাবে। হাইড্রোলিক্স থেকে আপনার পাইপ দিয়ে জৈব সার হিসেবে আপনার বাহির হয়ে যাবে, ওইটা আপনি জমিতে দিবেন। আর এইখান দিয়ে যে পাইপটা থাকবে, এই পাইপের লাইন আপনার উপর দিয়ে রান্নাঘরে চলে যাবে। যদি কোনো সময় আপনি দেখেন যে প্ল্যান্টে গ্যাস আছে, হয়তো গ্যাস যাচ্ছে না, তখন আপনি ই করে এই পাইপের গোড়ায় একটা ক্ল্যাম্প থাকে, ক্ল্যাম্পটা খুলে ওই পাইপের পানিটা ফেলা দেবেন। বায়োগ্যাসে পানি হয়, এটা ওই ফেলা দেবেন। আর যদি মনে করেন যে না, আমার পানি যেন হয়ই না, তাহলে দুইটা ফিল্টার লাগে। এই ফিল্টার দুটো লাগা দিলে কোনো দিন পাইপে পানিও হবে না। এটা সবচেয়ে ভালো জিনিস আছে, আপনি করছেন, আপনাকে অসীম ধন্যবাদ। আর যারা করবে তাকেওকে আপনি উৎসাহিত করবেন, যাতে আরও বায়োগ্যাস দেশে হয় বা ঘরে ঘরে হয়, এটাই আমার আশা। আপনি আমাদের জন্য দোয়া করবেন, যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, আমি 72 ঘন্টার ভিতরে আপনার এখানে আসতে চেষ্টা করব। তবে কোনো জেলায় জেলায় যদি থাকি, বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যদি থাকি, তাহলে পরে হয়তো আসতে একটু সময় লাগবে, কিন্তু আপনার সবসময় আপনাদের কাজে আমরা সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ।